সন্থাৰ ফালৰ পৰা কাজিৰঙাৰ ফালৰ পৰা কৈছোঁ, মিয়াই ইয়াত দাদাগিৰি মোচন দেখালে ইয়াত নচলিব কাজিৰঙাত। আৰু ওচৰত ডকুমেণ্টছ যোনটো আগে কাম চলি আছে আৰু বাহিৰৰ মানুহ আছে 10%, 12% বুলি ক'ব নাই, এনেই টোটেল তুমি জানা নাই কাৰণ তুমি কামটো চাই আছা। গোটেই তদাৰক ন আমি নিতোঁ আৰু, গোটেই তদাৰকটো তুমিয়ে কৰি আছা, গোটেই লিষ্টটো আমাৰ হাতত লাগে। আৰু এটা কথা, ইমান ডাঙৰ এটা প্ৰজেক্ট চলিছে হা, আজিলৈকে পুলিচ প্ৰশাসনক ইনফৰ্মেশ্যন দিয়া নাই তোমালোকে, সেইটো আজি আহিয়ে গম পাইছোঁ। এতিয়া ঘপককৈ যেনিবা কিবা এটা হৈ গ'ল, মাৰ্ডাৰ হৈ গ'ল, কিবা হৈ গ'ল, কোনোবা ছোৱালী এজনী ৰেপ কৰিলে ধৰি লোৱা, জোকাই দিলে হা, মিস্ত্ৰী মিছিলৰ কাজিয়া লাগি গ'ল, ইটো সেইটোৱে মাৰপিট লাগি গ'ল, তুমি কাক ক'বা? প্ৰশাসনক ক'ব লাগিব। প্ৰশাসনকটোতো আজিলৈকে আধা বনাই হৈ গ'ল, নাইতো মোৰ 80% কাম শেষেই হ'ল ইয়াত। আজিলৈকে প্ৰশাসনেই গম নাপালে, সেইটো এটা ডাঙৰ কথা নহয় হা, সেইটো এতিয়া জগৰীয়া কোন? তোমালোক আমি দিয়া নাম তোমালোকৰ ভুল, এতিয়া আমাক নথি দিয়ে দিয়ে, তাৰপিছত আমি আৰু ক'বলগীয়া আছোঁ। কাইলে যদি ইয়াৰ মানুহ এটা বাহিৰা মানুহ এটা তোমাকে ইয়াত মাৰি থৈ গুচি যায় কিবা কাৰণত, আৰু ডকুমেণ্টছ নাই, ডকুমেণ্টছ নাই, কি ৰিজনত তোমাক তোমাক ডকুমেণ্টছ নাই, তোমাক মাৰি দিয়া মানুহ মানে কোন লোক পাছ হ'বগা, আৰু নামৰ লগত কাৰ্ড দিব পাৰিব, সাথে ৰাখতে আধাৰ কাৰ্ড বগা তো হৈ আছে, নেকা কি কৰিলে সাবমিট নাই যায়, কাৰণ কিউ নাই গিয়া হৰালে আমাৰ অসমৰ লগত হৰাব, আমি তো হলা যায় মানে আজি তাৰিখত ইয়াতে মিছে মিছে বলে কাজিয়া লাগিব হ, তেতিয়া কি হ'ব? জগিয়া তো তুমিয়ে হবা হ, সেইটো কাৰণে প্ৰশাসনক প্ৰথমতে জনাই ল'ব লাগিব, এতিয়াতো কাম শিকেই আৰু, আৰু দুদিনমানহে আছিলে, যদি আজি নহাহেঁতেনতো তেনেকৈ থাকি গ'লহেঁতেন হা। আৰু এটা কথা কওঁ, এতিয়ালৈ তোমালোকে বাৰু নাম হেৰি নামখিনি আনিবাই হা, এতিয়া এটা কথা কওঁ, আৰু যিমানখিনি কাম আছে আমি আমাৰ ফালৰ পৰা এটাই আমি দাবী জনাইছোঁ, এইটোৱে দাবী যে ইয়াত যিমানখিনি মিস্ত্ৰী আছে আছে প্ৰয়োজন যিমানখিনি আৰু দৰকাৰ তোমালোকে, ধৰি লোৱা লেবাৰৰ পৰা আদি কৰি মানুহে কিন্তু পাব লাগিব কাম হা, লাগিলে সৰু সুৰা ৰাজমিস্ত্ৰীয়ে হওক, লাগিলে টেকাৰী উঠোৱা মানুহ দৰকাৰ পৰিলে সেইবিলাক মানুহ পাবা, আমি দিম, যদিও তুমি বিচাৰি নোপোৱা আমি দিম, কিন্তু এতিয়াৰ পৰা যিমানখিনি মানুহ আছে সেইখিনিতো লিষ্ট আমি ল'ম, লোৱাৰ পিছত যাতে আৰু ইয়াত আৰু হা পদাৰ্পণ নকৰাবা হা, সেইটো ডাইৰেক্টলি কৈ দিছোঁ দেই, নহ'লে আকৌ বেয়া কথা হ'ব। আজিৰ তাৰিখত অসমত যিটো জুই জ্বলিছে, এতিয়া জাতি গোষ্ঠীৰ এটা সংঘৰ্ষলৈ পৰিণত হ'বলৈ লাগি গৈ আছে, আৰু আজি চাওক কিছুমান লোকে আজি যিটো এটা বেয়া কাম কৰি পেলাই, অ' আজি বিশেষকৈ বিভিন্ন কামত যিটো ধৰ্ষণেই হওক, চুৰিয়ে হওক, ডকাইতিয়ে হওক, মাৰ্ডাৰেই হওক, বিভিন্ন কৰ্মত কিছু লোকক আমি লিপ্ত হোৱা আমি পৰোক্ষভাৱে দেখিছোঁ। গতিকে এটা কথা স্পষ্টভাৱে আমি ক'ব পাৰোঁ যে কাজিৰঙাটো তেনেকুৱা যে নহ'ব কিন্তু কোনো মানে নাই। আজি চাওক কাজিৰঙাত বিভিন্ন জেগাৰ পৰা বিভিন্ন ব্যৱসায়ী সূত্ৰে বহুতো কাৰণত কাজিৰঙাত বহুতো বিদেশী লোক আজি তাৰিখত সোমাই আছে বুলি আমি বিশেষ সূত্ৰে এটা গম পাইছোঁ। সেইকাৰণে আজি আমি কাজিৰঙাৰ স্থানীয় কিছু দল সংগঠন, কাজিৰঙাৰ যুৱক সচেতন লোকসকলে আজি আমি কাজিৰঙাত যিবিলাক অবৈধভাৱে কিছু লোকে আহি পেলাই বসবাস কৰি কৰ্মৰত অৱস্থাত আছেই, তেখেতসকলক নথি পত্ৰবিলাক সম্পূৰ্ণভাৱে আজি তাৰিখত সেই স্বত্বাধিকাৰীজনৰ ওচৰত আছেনে নাই আমি জানিবৰ বাবে আজি আমি এটা ছাৰ্ভে কৰিছিলোঁ, যিটো ছাৰ্ভেত আমি গম পালোঁ ইতিমধ্যে বহু জেগাত বহু লোকৰ হাতত ক'ৰ পৰা মানুহ আহিছে, কোন মানুহ, তেখেতসকলক কোনো আইডেণ্টিটি নথকাকৈ বা আৰক্ষী প্ৰশাসনক এই সময়লৈকে কোনো ধৰণৰ তেখেতসকল যে বাহিৰৰ পৰা আহি পেলাই আমাৰ কাজিৰঙাত আছে কোনো ধৰণৰ প্ৰমাণ পত্ৰ জমা নিদিয়ালৈকে নিদিয়াকৈ আজি বহু বছৰ ধৰি এনেকৈ ধৰণে কাম কৰি আছে। এতিয়া চাওক কাজিৰঙাত নকৰক, আজি অসমত বিভিন্ন জেগাত যেনেধৰণে হত্যা, লুণ্ঠন, ধৰ্ষণৰ দৰে বিভিন্ন বেয়া জঘন্য কামত কাম কৰি আছে, সেই কামবিলাক যদি কাজিৰঙাত হয় পিছতনো মাত মাতি কি আছে? সেইকাৰণে আমি কাজিৰঙাবাসীৰ ৰাইজ আগতে সচেতন হৈ পেলাই এনেকুৱা কামত যাতে লিপ্ত এনেকুৱা কামবিলাক যাতে নহয় তাৰ বাবে আমি আহি পেলাই সজাগতা সৃষ্টি কৰিছোঁ, আৰু আমি কৈছোঁ স্পষ্টভাৱে যদি ইয়াত বাহিৰাগত লোক আছে ইয়াৰ পৰা কিন্তু যাব লাগিব, ইয়াক কিন্তু কোনো ধৰণে আমি ৰখা নহ'ব, যিহেতু সেই মানুহখিনিৰ ওচৰত তেখেতসকলৰ কোনো নথি পত্ৰ নাই
আজি যদি সেই মানুষখিনি নথিপত্র নথকা মানুষখিনিয়ে কাজিরঙাত বিভিন্ন জঘন্য কাম করারকে ধরে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানখন আছে তাত যদি ভিতর সোমাই পেলায় যদি গরু হত্যা করে গুছি যায় তো আমি প্রশাসনে হোক বা বন বিভাগে হোক বা কেন আপনার তখেসল ধরা পেলাব। গতি এটা বহুত ডর কাম কাজিরঙাখন বহুত এটা আপনার বেয়া গতিত গৈ আছে। গতি আমি প্রশাসনক আমি অনুরোধ জানাম, দাবি জানাম, অতি সোনকালে যা কাম চলি আছে বাহিরগত লোকসল পেলায় বিভিন্ন ধরনের কাম করে আছেই তখন অতি সোনকালে নথিপত্রবিল চাই পেলায় তখন প্রকৃততে কর অতি সোনকালে চিনাক্তকরণ করবর আমি যুব ছাত্র পরিষদ টায়ম ছাত্র সন্থা আর বিভিন্ন দল সংগঠন কাজিরঙাবাসী রাইজে আমি দাবি জানাইছি। সত্য কথা চক আমার কাজিরঙাখন দুই এদিনের ভিতরতে আমার কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান মুক্তি হব, তেতিয়া দেশ বিদেশের পর্যটক আসব, পর্যটক সকল অহারে যখন আপনার হোটেলত থাকে সেই হোটেলের কিন্তু পর্যটকের সম্পূর্ণ নথিপত্র জমা লয়। আজি তারিখত এইবিল হোটেলত যাকর বর্তমান সময় কাম করে আছে সেইবিলাকর কিন্তু যখন কর্মরত আছে তখন নথিপত্র নাই, যদি কর্মরত কোনো কাগজপত্র না থাকে, যদি কিবা কারণ এই লোকসকলে পর্যটক আক্রমণ করে, লুণ্ঠন করে, হত্যা করে, কিবা ভাবুকি দিয়ে, তাহলে কাজিরঙাখনের গরিমা নষ্ট হব এই মানুষখিনির কারণে, ইয়ার গুছি যাব পলায়। কিন্তু তখনের কারণে সেই অবৈধ বাংলাদেশীর কারণে কিন্তু আমার কাজিরঙার যিনি খিলঞ্জিয়া লোক তেওঁলোকৰ কারণে গরিমা নষ্ট হব বা আমার আত্মসম্মান হেরাব। গতি স্পষ্ট ভাষায় কইসু তখন অতি সোনকালে আমার হাতত নথিপত্র আজিয়ে জমা দি পেলায় কোন কোরপা বিদেশের আছে আর প্রশাসনের সংযুক্ত করে পেলায় তখন অতি সোনকালে তখন চিনাক্ত পরিচয় দিয়ক আর বাংলাদেশ ইয়াত না থাকিবার আমি পুনর্বার দাবি জানাইছো। হয় আমি প্রশাসন আমার আছে এই ক্ষেত্রে আমি প্রশাসনের সহায় বিচারিছো, আমি দেখাইছো প্রশাসনক চক কি হয়ে আছে কাজিরঙাখনত প্রকৃততে। গতি আমি তো আচরি রয়েছো যে প্রশাসনের হাততো তখনকলে নথিপত্র আজিলেক জমা দিয়া নাই, আজি বছর বছর যুগ ধরে কাম করে আছে, অথচ প্রশাসনেও আজি তারিখলকে কোনো ধরনের নথিপত্র লওয়া নাই বা তখনকলে দিয়া নাই। গতি যদি লজ্জাজনক বিষয় হয়েছে আমি পুনর্বার দাবি জানাম যে ইয়াত বাংলাদেশী কেউ থাকবে কাজিরঙা নিদো। ব্যাপার বাণিজ্য শেষ হয়ে যাক, যদি মানুষ দরকার পড়ে আমার ইয়াত খিলঞ্জিয়া মানুষ ঢের আছে, বঙালী আদিবাসী মানুষ আছে, আমার চাহ জনগোষ্ঠী আমার অসমীয়া মানুষ আছে, হ্যাঁ ভূমিপুত্র আমার ঢের আছে, ইয়াত করব কাজ তহতক লবি আর তহতক উচিত মূল্য দিব লাগিব। কিন্তু তহতি যদি ঠেলা চলায় যদি পাও তহতকও দিব লাগিব দেই, আর ইতিয়া যাতে মানুষ নুসুমায় আকো আমি ভিজিট মারিম এই সাতটা মানুষের উপর যদি আমি মানুষ পাও নিতা কিন্তু ব্যবস্থা লোক বুঝি পাইল না, এই সাতটা মানুষের ভিতর যদি আকো আমি দুদিনমানের পিছত যদি আহ আকো যদি নটা এগারোটা যদি হয় আমি ব্যবস্থা লোক বুঝি পাইল না, আর মানুষ যদি দরকার হয় ইয়াত মানুষ ঢের আছে আমি তহতক যোগান ধরি বুঝি পাইল না। হব কাজিরঙাত আমি ভাবিছিলো মিয়া সম্প্রদায়ের খুব কম বলে ভাবিছিলো, কিন্তু আমি এতিয়া ইনফর্ম পাই পেলায় আমি আহিছো এনেকুৱা জায়গাত আমি আহিছো কাজিরঙার আমার বাসস্থান আমার ঘর কাজিরঙাত, তার পিছতো আমি এনেকুৱা এনেকুৱা ডাঙর প্রজেক্ট আজি আমি আহি পেলায় দেখিছোই আর বহিরা রাজ্যর পর আহি পেলায় ইয়াতে এশ অত্যাধিক লেবারে ইয়াত কাম চলাই আছে কিন্তু তেওঁলোকৰ হাতত নথিপত্র নাই আর সেই নথিপত্রতো নাই তো নাই প্রশাসনক তেওঁলোকে আজিলেকে সেই নথিপত্র তেওঁলোকে দিয়া নাই আর এইটোৰ কারণে আমি তেওঁলোকক এটা দাবি জনাইছো যে অতি শীঘ্রে প্রশাসনক তেওঁলোকে নথিপত্র যিমানকিজন লেবার আছে প্রশাসনক যাতে নথিপত্র সমূহ দিয়ে। আর এটা কথা ইতিয়ালেকে বর্তমান যিমানখিনি আছে লেবার আৰু যাতে বহির রাজ্যর পর বা এই মিয়া মিস্ত্রীবিলাকক যাতে আনি পেলায় ইয়াত কাম নচলায় আর আপনাদের দেখবলে পাইছে 80% কাম ইয়াত শেষে হল ইতিয়ালেকে ডকুমেন্টস বিহীনভাবে ইয়াত কাম সমাপন করলে। হ্যাঁ ইতিয়া আমার দাঁতিতে লাগি আছে আমার কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান, তাত আমার গড় নিধন হয় এইবিলাকে যদি সোমাই পেলায় গড় নিধন করেছে দোষারোপ কোন হব, দোষারোপ কোন হব, ইয়ার সত্বাধিকারী দোষারোপটো কেউ নয়, তেও অট্টালিকা বনালে রাজমিস্ত্রী হোক কিবা হোক পয়সা প্রাপ্য দিলে আর পঠিয়াই দিলে, কিন্তু দোষারোপ কোন হব, দল সংগঠনে আঙুলিয়া আনিব, প্রশাসনলে আঙুলিয়া আনিব, আপনাদের দৃষ্টিগোচর নকরিলে। কিন্তু আমি ইয়ারপর এটাই দাবি জানাইছো অতি শীঘ্রে যাতে এই মিয়া জাতিটুক, হ্যাঁ
আমি মুঠেও আমি হজম করব নো আর টাই আহোম ছাত্র সন্থার ফল কাজিরঙার ফল কোথাও মিয়ায় ইয়াত দাদাগিরি মুসন দেখালে ইয়াত নচলিব কাজিরঙাত। হ্যাঁ আমারও আমিও জানো আইন কেন হাতত তুলিব লাগে। লাচিত বরফুকনে যেটা হেংদাং লই আমি তিতিয়াই মোগলক আমি খেদাই পঠিয়াইছো কিমান বার আক্রমণ করে সুতর বারকে আমি আক্রমণ করে আমি মোগলক আমি খেদাই পঠিয়া একটা জাতি হয় আহোম জাতি। আর সেই জাতিয়ে যদি হুঙ্কার দিছো তেওঁলোক আজি তারিখের এটাই মনত ভাব ভাব ধারণা এটাই লোক যাতে আহোমে হুঙ্কার দিছে আমি অল্প মনে মনে থাকিব হল।